আসসালামু আলাইকুম। ইকবাল সিদ্দিকী কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম জনি। এইচএসসি বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশে আমরা পড়ছিলাম গি দ্য মোপাসাঁ রচিত নেকলেস গল্পটি। পূর্ববর্তী ক্লাসে আমরা দেখেছিলাম নেকলেস গল্পের যে প্রধান দুই চরিত্র মাদাম লয়সেল ও মোশে লয়সেলের কার্যকলাপের মাধ্যমে কিভাবে নেকলেস গল্প এগিয়ে যাচ্ছে। আমরা দেখেছিলাম মোশে লয়সেল 18 জানুয়ারি শিক্ষামন্ত্রীর কাছ থেকে একটি আমন্ত্রণপত্র পেয়েছিল এবং সেখানে যাওয়ার জন্য মাতিলদার কোনো ভালো জামা ছিল না বলে সে সেখানে যেতে অপারগতা জানিয়েছিল। পরবর্তীতে এই সমস্যাটির সমাধান হয়েছিল, কিন্তু আরও একটি সমস্যা তাদের সামনে আসে। সেটি হচ্ছে মাতিলদার কোনো জরোয়া গহনা ছিল না যা দিয়ে সে নিজেকে সজ্জিত করতে পারে, তাই সে সেই অনুষ্ঠানে যেতে আবারও অপারগতা জানায়। তো এ অবস্থার প্রেক্ষিতে সামনে কি ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে, চলো শিক্ষার্থীরা আমরা সেটি দেখি। মেয়েটি ওই কথায় আশ্বস্ত হলো না। এখানে শিক্ষার্থীরা বলা হচ্ছে তার স্বামী মুশিয়ে লয়েছেন যখন দেখলো যে তাদের কাছে কোনো জরোয়া গহনা নেই, তখন মাতিলদাকে সে পরামর্শ দিয়েছিল সত্যিকারের কিছু ফুল দিয়ে সে যেন তাকে সজ্জিত করে, কিন্তু তার স্বামীর এই কথায় মাতিলদা আশ্বস্ত হলো না। সে জবাবে বলল, না, ধনী মেয়েদের মাঝখানে পোশাকে পরিচ্ছদে ওই রকম খেলো দেখানোর মতো আর বেশি কিছু অপমানজনক নেই। এখানে খেলো বলতে বোঝানো হয়েছে নিকৃষ্ট, যেহেতু এটি শিক্ষামন্ত্রীর অফিসের একটি অনুষ্ঠান, সুতরাং সে অনুষ্ঠানে যারা যাবে এটা ভেবে নেওয়া স্বাভাবিক, সবাই উচ্চবিত্ত পরিবার থেকে আসবে। তাই মাতিলদা নিজেকে একটু ছোট মনে করছিল যে এ ধরনের পোশাকে আমি যদি যাই তাহলে তাদের সাথে আমাকে অনেকটা বেমানান লাগবে এবং এটি অপমানের একটি চূড়ান্ত পর্যায়, তাই সে বলছিল সে ওখানে আর যাবে না। তখন তার স্বামী চেঁচিয়ে উঠল, আচ্ছা কি বোকা দেখো আমরা, যাও তোমার বান্ধবী মাদাম ফোরস্টিয়ারের সঙ্গে দেখা করে তাকে বলো তার জরোয়া গহনা যেন তোমায় ধার দেয়। আমরা দেখেছিলাম যে মাদাম ফোরস্টিয়ার তার কনভেন্টের বান্ধবী এবং তার সঙ্গে তার যথেষ্ট সখ্যতা রয়েছে, তো তার কাছ থেকে জরোয়া গহনা নিতে স্বামী তাকে পরামর্শ দিয়েছিল এবং এই পরামর্শের কারণেই আমরা পরবর্তীতে দেখব তাদের জীবনে কি ধরনের বিপর্যয় নেমে আসে। এটুকু আদায় করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট, অর্থাৎ এই জরোয়া গহনাটুকু ধার নেওয়ার জন্য যতটুকু পরিচয় তোমার সঙ্গে তার দরকার ততটুকু পরিচয় তোমার রয়েছে। সে আনন্দধ্বনি করে উঠল। তারপর সে বলল, সত্যিই তো, এটা আমি ভাবিনি। পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলল। এখানে দুঃখের কাহিনী বলতে বোঝানো হয়েছে যে এমন একটি আমন্ত্রণ পত্র পাওয়ার পরেও জরোয়া গহনা না থাকার কারণে সে সেখানে যেতে পারছে না। মাদাম ফোস্টিয়ার তার কাচের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি গহনার বাক্স বের করে এনে তা খুলে বলল, ভাই যা ইচ্ছে এখান থেকে নাও। তখন মাদাম ফোস্টিয়ার কি করলো, তার যেই গহনার বাক্সটি ছিল সেটি তার বান্ধবী মাদাম লয়সেলকে দিল এবং বলল যে এখান থেকে তোমার যা পছন্দ সেটি তুমি নাও। সে প্রথমে দেখল কয়েকটি কঙ্কন, তারপর একটি মুক্তার মালা ও মণিমুক্তা খচিত চমৎকার কারুকার্য ভরা একটি সোনার ভেনিসার ক্রুশ। এখানে ক্রুশ বলতে বোঝানো হয়েছে খ্রিস্টান ধর্মীয় একটি প্রতীক, এটি অনেক ক্ষেত্রে অলঙ্কার হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। তো এটি প্রথমে সে দেখল। আয়নার সামনে গিয়ে সে জরোয়া গহনাগুলো পরে পরে দেখে আর ইতস্তত করে, কিন্তু এগুলো নেওয়ার সিদ্ধান্ত করতে ছেড়ে যেতেও পারে না। অর্থাৎ সে যে জরোয়া গহনাগুলো দেখছিল সেগুলো তার খুব বেশি পছন্দ হচ্ছিল না, আবার এগুলো রেখে যে যাবে এমন মানসিকতাও সে পোষণ করছিল না। তারপর সে জিজ্ঞাসা করে, আর কিছু নেই তোমার? কেন, আছে, তোমার যা পছন্দ তুমি তা বেছে নাও। অর্থাৎ তখন সে আরো কিছু গহনা তাকে দিল এবং সেখান থেকে তাকে তার পছন্দ মতো গহনা বেছে নিতে অনুরোধ করলো। হঠাৎ সে কালো স্যাটিনের একটি বাক্সে দেখল অপরূপ একখানা হীরার হার। এখানে স্যাটিন বলতে বোঝানো হয়েছে মসৃণ ও চকচকে রেশমি বস্ত্র।
তো সেখানে সে একটি অপরূপ হীরার হার দেখতে পেল। অদম্য কামনায় তার বুক দূর দূর করে, কারণ এটি দেখার পর তার খুব পছন্দ হয়েছিল এবং নেয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে কাজ করছিল। সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে। সে তার পোশাকের উপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দে বিহ্বল হয়ে যায়। অর্থাৎ এটি দেখে সে খুবই পছন্দ করেছিল এবং পরার পর এই পছন্দের মাত্রা তার আরো বেড়ে যায়। তারপর উদ্বেগ ভরা ইতস্তত ভাবে সে জিজ্ঞেস করল, তুমি ওইখানে আমায় শুধু ধার দেবে? অর্থাৎ এই হীরার হারটিকে বোঝানো হচ্ছে। শুধু এটা? কেন দেব না, নিশ্চয়ই দেব। সে সবেগে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে, পরম আবেগে তাকে বুকে চেপে ধরে। তারপর তার সম্পদ নিয়ে সে চলে যায়। অর্থাৎ অনুমতি পাওয়ার পর এই যে হীরার হারটি সে পছন্দ করেছিল সেটি নিয়ে সে চলে যায়। বল নাচের দিন এসে গেল। এখানে বল নাচ বলতে বোঝানো হয়েছে বিনোদনমূলক সামাজিক নৃত্য। সাধারণত ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বহু দেশে এই নৃত্যটি প্রচলিত ছিল। এই নাচটি হয়েছিল শিক্ষামন্ত্রী যেদিন তাদেরকে আমন্ত্রণ করেছিল, অর্থাৎ 18ই জানুয়ারি। মাদাম লুইসেলের জয় জয়কার, অর্থাৎ মাদাম লুইসেলকে সেদিন খুবই চমৎকার লাগছিল। সে ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিময়ী, সুদর্শনা, হাস্যময়ী ও আনন্দপূর্ণ। সব পুরুষ তাকে লক্ষ্য করছিল, তার নাম জিজ্ঞেস করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল। অর্থাৎ তাকে এতটাই সুন্দর লাগছিল অনুষ্ঠানে উপস্থিত যারা ছিল সবাই তার সঙ্গে পরিচয় আদান প্রদান করতে চাচ্ছিল। মন্ত্রিসভার সব সদস্যের তার সঙ্গে ওয়ালটজ নৃত্য করতে ইচ্ছে ইচ্ছে হচ্ছিল। স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন। আনন্দে মত্ত হয়ে আবেগ ও উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল। অর্থাৎ যখন তাকে এত চমৎকার লাগছিল স্বয়ং শিক্ষামন্ত্রী কিন্তু তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন, তার পরিচয় জানতে চাচ্ছিলেন এবং এই বিষয়গুলো সে খুব উৎসাহ সহকারে উপভোগ করছিল। কারণ যে কোনো মেয়ের জন্য এটি একটি বড় পাওয়া যে সকল পুরুষ তাকে লক্ষ্য করুক। তার রূপের বিজয় গর্বে, সাফল্যে, গৌরবে সে আর কিছুই ভাবে না। এক আনন্দের মেঘের উপর দিয়ে যেন ভেসে আসছিল এইসব আহুতি ও মুগ্ধতা আর জাগ্রত সব কামনা। এখানে আহুতি বলতে বোঝানো হয়েছে মহৎ কার্যে আত্ম উৎসর্গ। যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর। ভোর 4টার দিকে সে বাড়ি ফিরে গেল। এটি জ্ঞানমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ যে কয়টার দিকে তারা বাড়ি ফিরে গেল। তারা ভোর 4টার দিকে বাড়ি ফিরে গেল। অন্য সেই তিনজন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল। তাদের সঙ্গে তার স্বামী ছোট বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধঘুমে বসেছিল। মাদাম লুইসেল অনুষ্ঠানটিকে খুব নাচে গানে উপভোগ করলো। তার স্বামী অতটা ছিলেন না, যে কারণে তিনি বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধঘুমে তার জন্য অপেক্ষা করছিল। বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা যে আটপৌরে সাধারণ চাদর নিয়ে এসেছিল সে তা কাঁধের উপর সেটি ছড়িয়ে দেয়। জামাটি দামি হলেও তারা যে শীত নিবারণের জন্য চাদরটি এনেছিল সেটি কিন্তু খুবই সাদা মাটা ছিল এবং সেটি সে কোনো রকম ভাবে কাঁধে ছড়িয়ে রেখেছিল। বল নাচের পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে এটির দারিদ্র্য সুপরিস্ফুটিত হয়ে উঠছিল। অর্থাৎ জামার সঙ্গে এই সাদা মাটা আট পরে জামার চাদরটি খুবই বেমানান লাগছিল। আট পরে বলতে বোঝানো হয় যে জামাগুলো সাধারণত আমরা বাসায় ব্যবহার করে থাকি, খুবই কম দামি এবং সাধারণত দরিদ্র পরিবারের সন্তানরাই এই ধরনের আট পরে চাদর পরে থাকে। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নেকলেস গল্পের বাকি অংশ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।